সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, ব্রেকিং নিউজ। নতুন প্রজন্মের মেটওয়ার এয়ার টু এয়ার মিসাইল বাংলাদেশ সেনাবহরে। একবিশ শতাব্দীতে এসে আকাশ যুদ্ধের এক অতীব গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। এটি মূলত আকাশে যুদ্ধবিমানের একশো বছরের এয়ার টু এয়ার ডগ ফাইটের ধারণাই একেবারে বদলে দিয়েছে। এর মানে আকাশে শত্রুপক্ষের যুদ্ধবিমানকে না দেখে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চলে আসলেই এখন মিসাইল ফায়ার করে আকাশে ধ্বংস করে দেওয়া সম্ভব। এয়ার টু এয়ার বিবিআর মিসাইলের সবচেয়ে কার্যকর ব্যবহার হতে পারে নো স্পেস জোনে। মূলত প্রতিটি এয়ার টু এয়ার মিসাইলের একটি নির্দিষ্ট রেঞ্জ থাকে। তবে যে রেঞ্জ থেকে আকাশে এয়ার টু এয়ার মিসাইল ফায়ার করলে আকাশে টার্গেট মিস করার কোনো সুযোগ থাকে না, তাকেই কার্যত মিসাইলের নো স্পেস জোন বলে। এদিকে যুদ্ধবিমানের প্রথম সারির এয়ার টু এয়ার মিসাইলের নাম আসলে এখন কিন্তু এবার আগে আমেরিকার রেনথন টেকনোলজি কোম্পানির এআইএম একশো বিশ সি, আরডি কিংবা ইউরোপের এমবিডি কোম্পানির মেটন মিসাইলের নাম সবার আগে চলে আসে। বর্তমানে ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি, সুইডেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর পাশাপাশি অতি সাম্প্রতিক সময়ে ভারত ও কাতারের বিমানবাহিনী তাদের নিজস্ব বিমানবহরে থাকা রাফায়েল যুদ্ধবিমানের জন্য অজানা সংখ্যক মেটওয়ার এয়ার টু এয়ার মিসাইল ক্রয় কিংবা সংগ্রহ করছেন, যা ভবিষ্যতে আকাশপথে এয়ার টু এয়ার যুদ্ধকালীন পরিস্থিতিতে এক কথায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিশাল সুখবর, সমরাষ্ট্র কেনাকাটায় টোকিওর সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীর। চীনের পর ভারত ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার সময় প্রতিরক্ষা ও মেরুকরণের বিষয়টি বিবেচনায় রেখেছেন বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতাকে কৌশলগত অংশীদারিত্বে নিয়ে যাওয়ার প্রত্যাশা জাপানের দীর্ঘদিনের। আগামী এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফরের সময় এই কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরের সময় কৌশলগত অংশীদারিত্বের প্রসঙ্গটি যৌথ ঘোষণার অন্তর্ভুক্ত করার বিষয়ে দুই দেশ প্রস্তুতি নিচ্ছেন। এটি হল আনুষ্ঠানিকভাবে চীনের ওপর জাপানের সঙ্গে সম্পর্কের কৌশলগত উত্তরণ হবে বাংলাদেশের। দু হাজার ১৬ সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরের সময় দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়। গত বছরের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে যাওয়ার কথা ছিল। পরে জাপানের অভ্যন্তরীণ রাজনীতি এবং করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ওই সফর স্থগিত করা হয়েছিল বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন। এর আগে অক্টোবরে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসেন। সেই সময় প্রতিনিধি দলটি কৌশলগত অংশীদারিত্বের প্রসঙ্গটি পুনরায় উল্লেখ করেছিল। জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলার লেটেস্ট নিউজকে বলেন, আগামী এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপানে যাওয়ার কথা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি টোকিওতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন বিষয় চূড়ান্ত করার বিষয়গুলো প্রাধান্য পায়। ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাপান ২০২০ সালের দ্বিতীয়ার্ধ থেকে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের অঞ্চলের রাজনৈতিক ও কৌশলগত গুরুত্বকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়টি সামনে নিয়ে আসেন। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণাকে কেন্দ্র করে সমরাস্ত্র কেনার বিষয়টি সামনের দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। জাপান বাংলাদেশের কাছে রাডারসহ অত্যাধুনিক সমরাস্ত্র সামরিক প্রযুক্তি বিক্রি করতে চান। এ নিয়ে আলোচনার জন্য জাপানের দুটি প্রতিনিধি দল গত বছর বাংলাদেশ ঘুরে গেছেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে ঢাকায় জাপান দূতাবাসে প্রতিরক্ষা শাখা খোলা এবং প্রয়োজনীয় কর্মকর্তা নিয়োগের বিষয়ে সরকার এরই মধ্যে দেশটির অনুরোধে সাড়া দিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে বাংলাদেশের কর্মকর্তারাই প্রতিনিধিকে জানিয়ে দিয়েছেন, এই অঞ্চলকে ঘিরে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং মেরুকরণের বিষয়টি নিয়ে বাংলাদেশ সতর্ক রয়েছেন। তাই চীনের ওপর ভারত ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার সময় প্রতিরক্ষা এবং মেরুকরণের বিষয়টি বিবেচনায় রেখেছে বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন।
নিশ্চয় আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।